শুরু করছি ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইনের 20তম পর্ব। এই পর্বে আমরা শার্টিন বেসে সিঙ্গেল শেডের ডিজাইন তৈরি করা শিখব। স্ক্রিনের মধ্যে আমরা দেখো, এখানে প্রথম যে ডিজাইনটা আমরা দেখতেছি, বাম থেকে ডান দিকে সিঙ্গেল শেডের শার্টিন ডিজাইন দেখানো হয়েছে। এখানে সিঙ্গেল শেডের বলা হয়েছে এই জন্য, দেখো এখানে একদম হালকা হালকা থেকে গাঢ়তে আসছে, আবার হালকা হয়ে গেল, এখানে আবার হালকা থেকে গাঢ়, হালকা থেকে গাঢ়, হালকা থেকে গাঢ়। এভাবে যত আমরা রিপিট করব বারবার সেম ডিজাইন গুলো আসবে। এই জন্য একে সিঙ্গেল শেডের ডিজাইন বলছে, জাস্ট হালকা থেকে গাঢ়। কিন্তু যদি আমরা দ্বিতীয় ডিজাইনটা দেখি, দেখো নিচের দিকে, তাহলে দেখব যে এখানে হালকা থেকে গাঢ়তে আসছে, আবার এখানে গাঢ় হয়েছে এবং হালকার দিকে গেছে, অর্থাৎ হালকা থেকে গাঢ় আবার গাঢ় থেকে হালকা, এরকম রিপিট বারবার ফিরে আসতেছে। তো এই ধরনের ডিজাইন আমরা কিভাবে তৈরি করব, কাপড়ের মধ্যে কিভাবে ইফেক্টটা ফুটিয়ে তুলবো, সেই বিষয়গুলো আজকে আলোচনার বিষয়বস্তু। তো এটা করার জন্য দেখো, ফার্স্টে আমরা একটা মোটিফ নিছি, মোটিফের ঘর সংখ্যা নিছি 5x5। আমি যে কোনো ঘর নিতে পারি, তো আমি এখানে যেহেতু মোটিফের ঘর সংখ্যা নিছি 5x5, তাহলে আমাদের ডিজাইনের রিপিট হবে। যদি আমি ওয়ারপেট থেকে ডিজাইনটা করি, তাহলে ওয়ারপেট থেকে আমাদের ঘর বানাইতে হবে, আর যদি ওয়েবটির বরাবর করি, তাহলে ওয়েবটের দিকে আমাদের জাস্ট ঘরগুলো নিলব। আমি যদি এদিকে না নিয়ে যদি এদিক নিতাম, তাহলে জাস্ট এটা ওয়েব বরাবর হতো। সো ওয়েব বা ওয়ার বরাবর এগুলো কোনো ফ্যাক্টর না, জাস্ট আমাদের ফ্যাক্টর হচ্ছে আমাদের যে মোটিফ নেব, এই মোটিফ গুলোর বারবার কয়টা আসবে। এখন আমি যেহেতু 5টা ঘর নিছি, অর্থাৎ মোটিফের মধ্যে আমি যেহেতু 5টা ঘর নিছি, তো আমাদের রিপিট হবে 4টা, মোটিফটা 4 বার রিপিট হবে, অর্থাৎ যতগুলো আমাদের সুতা থাকবে তার সাথে একটা কম সুতা দিয়ে আমাদের রিপিট বানাইতে হবে। তো দেখো, 1 থেকে 5, আমি এরকম 1 থেকে 5 4 বার নিলাম। 4 বার নেওয়ার পরে আমি একটা এখানে আমি একটা স্ট্রাকচার দেব, যেকোনো আমি শার্টিনের মুভ নাম্বার 3 বা 2 আমি যাই ধরি, আমি 2 ধরবো, কারণ 5 ঘরের মুভ নাম্বার হচ্ছে 2। তো আমি দিয়ে এই সম্পূর্ণ ঘরগুলোকে আমি ফিল আপ করবো। দেখো আমাদের ফার্স্টে আমাদের জাস্ট মুভ নাম্বারে যে পয়েন্ট গুলা এগুলো আমরা বসে দিলাম। দেখো আমাদের ডিজাইনের মধ্যে এই প্রথম ঘরে মোটিভ যা আছে তাই থাকবে, অর্থাৎ এখানে আমাদের শুধু ওয়ান আপ ছিল, দ্বিতীয় ঘরে আমাদের ওয়ান আপ হবে, কিন্তু দ্বিতীয় ঘরের ক্ষেত্রে আমাদের একটা করে আপ বাড়বে, অর্থাৎ টানার দিকে আমাদের একটা করে আপ বাড়তেছে। তো এইভাবে আমাদের দ্বিতীয় ঘরটা ফিল আপ করলাম। এখন তৃতীয় ঘরের ক্ষেত্রে আমাদের এই ঘরে যেগুলো ছিল এটার থেকে আরো একটা বাড়বে, অর্থাৎ এর পরবর্তী ঘরের জন্য আমাদের এই ঘরে যা আছে তার থেকে একটা করে আপ হবে, অর্থাৎ 1, 2, 2টা করে আপ হচ্ছে। এখানে যেহেতু এটা আমাদের লাস্ট ঘর, তাহলে নিচ থেকে 2টা আপ হচ্ছে, একইভাবে এখানে 2টা আপ হচ্ছে, একইভাবে এটা 2টা আপ হচ্ছে। এখন এটা আমাদের 2টার পর্ব শেষ হয়ে গেল, অর্থাৎ টোটাল কিন্তু আমাদের 3টা আপ হয়েছে মুভ নাম্বার সহ। এবং এই শেষের ঘরটাতে আমরা আরো 3টা বসাবো, এটা সহ আমাদের 4টা হবে টোটাল, 1, 2, 3। এবং এখানে যেহেতু স্টার্টিং পয়েন্ট, তাহলে 1, 2, 3, 4টা হলো। এবং এখানে স্টার্টিং পয়েন্ট হলে এখান থেকে নিচ থেকে 3টা দিতে হবে, 3টা, আবার 1, 2, 3, এবং এটা হচ্ছে 1, 2, 3। তো এইভাবে দেখো, এই এই লাস্টের ঘরটাতে অনলি একটা করে সুতা খালি থাকতেছে, একটা করে ডাউন থাকতেছে, অর্থাৎ প্রথম ঘরের ক্ষেত্রে আমাদের মোটিভের যা আছে ছিল, মোটিভের যে ডিজাইনটা ছিল ওইটাই আসবে। দ্বিতীয় ঘরে মোটিভের সুতার সাথে একটা সুতা আপ বেশি হবে, তারপর তৃতীয় ঘরে টোটাল 3টা হবে, চতুর্থ ঘরে টোটাল 4টা হবে। এভাবে আমাদের এখানেই ডিজাইনটা শেষ হয়ে যাবে। কারণ দেখো, আমি রিপিটটা কেন এদিকে বাড়তেছে না, কারণ হলো আমি যদি আরো ঘর বাড়াইতাম, তাহলে সবগুলো ঘরই আমাদের আপ দিতে হইতো। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি সিঙ্গেল শেডের ডিজাইন। সো এইভাবে আসলে আমরা ডিজাইন গুলো করবো, আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।